নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত সঙ্গীতশিল্পী নোবেল। একদিন রিমান্ড শেষে সোমবার জামিন পাওয়ার পর চ্যানেল 24-কে তিনি বলেন, নিজেকে শুদ্ধে নিতে চান, পুরোদমে ফিরতে চান গানে। 24 ঘন্টা হাজতবাসের পর জামিন পেলেন সঙ্গীতশিল্পী নোবেল। টাকা নিয়ে গান না গাওয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলায় ছিলেন একদিন রিমান্ডে। সোমবার আদালতে তোলা হলে বাদীর সাথে আপোষ করে টাকা বুঝিয়ে দেওয়ায় 5,000 টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত। রাষ্ট্রপক্ষ শুনানি করেন এবং আমরা আমাদের বক্তব্য রাখি। বিজ্ঞ আদালত দীর্ঘ সময় আমাদের বক্তব্য শোনেন। শোনার পরে বাদী উক্ত মামলায় বলেন যে আমি আমার কোনো দাবি নেই, এটা হালকা ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বোঝাবুঝি হয় আমার, ভুল বোঝাবুঝি আমাদের মীমাংসা হয়ে গিয়েছে, তাই আমার জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত সকল কিছু বিবেচনা করে সন্তুষ্ট দিতে নোবেলকে জামিন দিয়েছে। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নোবেল আদালত থেকে বেরিয়ে চ্যানেল 24-কে তিনি বলেন, দ্রুতই নিজেকে শুধরে নেবেন। প্রিয় শরীয়তপুরবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, জানি এত কিছু ঘটে গেল। নোবেল বলেন, সব ভুলে আবারও গানে ফিরতে চান তিনি। আমার প্রিয় উত্তরবঙ্গবাসী এবং শরীয়তপুরবাসীর কাছে আমার মানে কথা দিলাম যে আমি এই প্রোগ্রাম দুইটা আবার করে দিয়ে আসবো, উত্তরবঙ্গে গিয়ে এবং শরীয়তপুরের ভেদরগঞ্জে গিয়ে, যার কারণে এত ভুল বোঝাবুঝি। ইনশাআল্লাহ এই প্রোগ্রাম দুটো আমরা সুন্দরভাবে করে দিয়ে আসবো। এর আগে গত মঙ্গলবার সাফাত ইসলাম নামের এক ব্যক্তি রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে 1,72,000 টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার মামলা করেন, যে মামলায় শনিবার নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।